বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফেরেশতা সম্বন্ধে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক প্রকার নূরের মখলুক সৃষ্টি করেছেন, যারা পুরুষও নন নারীও নন, যারা কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত, যারা নিষ্পাপ, আল্লাহর আদেশের বিন্দুমাত্র ব্যতিক্রম তারা করেন না। তারা বিভিন্ন আকার ধারণ করতে পারেন, তারা সংখ্যায় অনেক। আল্লাহ তাআলা তাদেরকে বিপুল শক্তির অধিকারী বানিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন, কতিপয় আজাবের কাজে, কতিপয় রহমতের কাজে নিযুক্ত আছেন, কতিপয় আমল নামা লেখার কাজে নিযুক্ত। তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। এমনইভাবে আল্লাহ সৃষ্টির বিভিন্ন কাজে ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতাদের মধ্যে চারজন সর্বপ্রধান, যথা এক জিব্রাইল ফেরেশতা, তিনি ওহী ও আল্লাহর আদেশ বহন করে নবীদের নিকট আসতেন। এছাড়া আল্লাহ যখন যে নির্দেশ প্রদান করেন তা কর্তব্যরত ফেরেশতার নিকট পৌঁছান। দুই মিকাইল ফেরেশতা, তিনি মেঘ প্রস্তুত করা ও বৃষ্টি বর্ষানো এবং আল্লাহর নির্দেশে মখলুকের জীবিকা সরবরাহের দায়িত্বে নিযুক্ত। তিন ইসরাফিল ফেরেশতা, তিনি রুহ সংরক্ষণ ও শিঙ্গায় ফুৎকার দিয়ে দুনিয়াকে ভাঙ্গা ও গড়ার কাজে নিযুক্ত। চার আজরাইল ফেরেশতা, জীবের প্রাণ হরণের কাজে নিযুক্ত তিনি, তাকে মালাকুল মউত বলা হয়। রুহ কবজ করার সময় তাকে কারো কাছে আসতে হয় না, বরং সারা পৃথিবী একটা গামলার মতো তার সামনে অবস্থিত, যার আয়ু শেষ হয়ে যায় নিজ স্থানে থেকেই তিনি তার রুহ কবজ করে নেন। তবে মৃত ব্যক্তি নিক্কার হলে রহমতের ফেরেশতা আর বদকার হলে আজাবের ফেরেশতা মৃতের নিকট এসে থাকেন এবং মৃত ব্যক্তির রুহ নিয়ে যান।